বাংলাদেশ বেতার সুখী সংসার পরিবেশনায় জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল সুখী সংসার অনুষ্ঠানের সকল শ্রোতা আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি যে যেখান থেকে শুনছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। হ্যাঁ বন্ধুরা, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে নিবেদন করছি আমাদের ধারাবাহিক নাটক পারুলের সংসার, রচনা মোহাম্মদ শাহ-আলমগীর, প্রযোজনায় আবু নওশের। আজ শুনবেন নাটকটির 99তম পর্ব, নাট্যানুষ্ঠান পারুলের সংসার। সংসার সুখের হয় রমণীর গুণে, সৎগুণে সুপতি যদি রয়ে শনে, সুখী হওয়ার উপায় কিছু আছে জানিবার, মন দিয়া শুনেন কেচ্ছা পারুলের সংসার। আদুরি, ও আদুরি। জি ভাবি। যাক বাবা, আইস তো ডাইকা সারা পাওন গেল। তোর চলন বলনে তো মনে হয় আজকাল তুই বাইতে থাইকাও নাই। কি হয়েছে তোর ননদিনী? ভাবি, মাথার মধ্যে টেস্ট পরীক্ষা, বুকের ভেতর ফাইনাল পরীক্ষা। ফেব্রুয়ারি মাসের 2 তারিখ থেকে পরীক্ষা শুরু, মাঝে সময় মোটে 3 মাস। নয়া স্যার একটা রুটিন কইরা দিছে, রুটিনের বাইরে যাওয়া যাবে না। তাই নাকি? তাই যে অহন আমার ডাকে উঠে আসলি। অহন ফ্রি টাইম ভাবি, রোজ বিকালে 1 ঘন্টা কইরা ফ্রি টাইম। এই 1 ঘন্টা আমি খেলতে পারুম, বেড়াইতে পারুম, মনে যা চাই করতে পারুম। তাই যা, মনে শাক কি না শাক, এই চিরা ভাজাটি নয়া সাইডে দিয়ে আমি রং সাবানে আনতেছি। হ্যাঁ ঈদ আমার লক্ষ্মী বাবু সোনা। না না বাবা, তুমি এদিক খাও। আন্টি, আপনাদের আপত্তি না থাকলে আজ উঠানে বসেই চা খাই। কয় কি বাবাজি, আপত্তি থাকবো কেন? ও আদুরি, বাবাজির শিগগির চেয়ার ডাইনেতে। না না, চেয়ার লাগবে না, মাদুর পাতা আছে, আমি মাদুরেই বসতে চাই। বসি। ও আদুরি, আরে খারাইয়ে দেহস কি, মাদুর খান মুছে দে। ঈদ দাদু, তুমি আমার কোলে আও ভাই, বাবাজিরে বসতে দাও। না না না, ঈদ এখানেই থাকুক, ওকে ডিস্টার্ব করবেন না। ও কি সুন্দর করে চিড়া ভাজা খাচ্ছে, ওকে খেতে দিন। অমন করে বলে না বাবাজি, লেদা পোলা তো নজর লাগে যাবে। নজর বলে কিছু নেই আন্টি, এসব ভুল ধারণা। খাওয়ার সময় শিশুদের উৎসাহ দেবেন, ওরা ভালো করে খাবে। নেন স্যার, নেন আপনার রংসা দিন। ধন্যবাদ। জি জি। ভাবি, ঈদকে যে খেতে দিয়েছেন, ওর হাত কি ধুয়ে দিয়েছিলেন? স্যার যে কি কয় না, ওরে কি ভাত খাইতে দিছি যে হাত ধুয়ে দিমু? এটি তো চিড়া ভাজা, শুকনা খাবার, শুকনা খাবার খাইতে কি আবার হাত ধোয়া লাগে? লাগে ভাবি। কি কন বাবাজি, শুকনা খাবার খাইতে আবার হাত ধোয়া লাগবো কেন? কারণ হাতে যে অদৃশ্য জীবাণুগুলো থাকে সেগুলো খাবারের সাথে মিশে শরীরে ঢুকে যায়। এই জীবাণুগুলো এত ছোট যে সেগুলো খালি চোখে দেখা যায় না। খাওয়ার আগে হাত ধুয়ে পরিষ্কার করে না নিলে শুকনো খাবার হোক আর ভেজা খাবার হোক, খাবারের সাথে মিশে জীবাণুগুলো পেটে চলে যায়, আর তখন মানুষ ডায়রিয়া আক্রান্ত হয়। ঠিক বলেছি না স্যার? হ্যাঁ, তবে কেবল ডায়রিয়াই নয়, ওই একই জীবাণুর কারণে শ্বাসকষ্ট, এমনকি নিউমোনিয়াও হতে পারে। হায় আল্লাহ, অহন তাহলে কি হইব? শিশুদের স্বাস্থ্য রক্ষায় আমাদের অনেক বেশি সচেতন আর সতর্ক থাকতে হবে। ঠিক আছে বউ, এরপর থেকে দাদু বাইরে শুকনা খাবার দেওয়ানোর আগে ভালো করে হাত ধোয়া দি। না আন্টি, এরপর থেকে না, এখন থেকেই। এখন ওর বাটিতে বেশ কিছু চিড়া ভাজা আছে, ভাবি এখনই ওর 2 হাত ভালো করে ধুয়ে দিন। মনে রাখবেন, সতর্কতায় দেরি নয়, দেরি করলেই বিপদ হয়।
আরে কথায় বলে দেরি করলে হতে পারে লেট, হাত না ধুয়ে খাবার খেলে খারাপ হবে পেট। চিড়ামুড়ি খই বিস্কিট মটর চানা চুর, হাত দিয়ে খাওয়ার আগে হাত ধুবেন জরুর। আয় আরে হাতের ময়লায় জীবাণুরা থাকে যে লুকাইয়া, পেটে গিয়া বাধায় তারা মারাত্মক ডায়রিয়া। আর হতে পারে শিশুর নিউমোনিয়া, সময় থাকতে সতর্ক হন যাই গো বলিয়া। আরুন বাবাজি। জি আব্বা। হিসাবটা বাইর করছো? কোন হিসাব আব্বা? কয় কি কোন হিসাব মানে? আরে আজ বাদ মাগরিব চেয়ারম্যান সাহেব সালিশ ডাকছে, সেখানে নারুজ আওলার বিচার হবে। নারুজ আওলার বেমানির কারণে তোমার কত টাকা লোকসান হইল তার একটা হিসাব দিতে হইব না? জরিমানা আদায় করা লাগবে না? আব্বা, নারুজ আওলা গরিব মানুষ, জরিমানার টাকা দেব কোথেকা? যাও, এবার হইয়া গেছে, থাক না। বা বা বা, দাতা হাতেম তাই। আরে সে যখন আব্দুল খালকের কাছ থেকে টাকা খাইয়া তোমার পুকুরে রাক্ষসী মাছ রাইখা দিছিল। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম। কথার মাঝখানে ঢুকে পড়ো কেন মা? সালাম। সরি কাকা, হারুনের লগে আমার কিছু প্রাইভেট কথা আছে। আমার পুত্রবধুর লগে তোমার আবার কিসের প্রাইভেট কথা? ইয়ে পুত্রবধূ না আব্বা, জামাতা। ও হ হ, জামাতা। আয় হারুন, এদিকে আয়। না হারুন, যাইবা না। নাহার, যা কনের আমার সামনে কো। এইসব কথা আপনি না শুনাই ভালো কাকা। আমার ভালো আমি বুঝুম, কও তুমি। হারুন, কাল রাতে কি তুই বাইতে আসিলি? বাইত থাকব না, তাই যাইব কই। আহা কাকা, হারুন রে কইতে দেন। হ, রাইতে বাইতে আসিলাম। হুম, কইছি না আমি। কেন না হারবু? তুমি প্রশ্ন করলে তো হইব না ভাই, আমি যা জিজ্ঞাই তার জবাব দে। রাইতে কি তোর ঘুম ভালো হয়? সারাদিন পরিশ্রম করি, ঘুম তো ভালো হইবই। ঘুমের কোনো ওষুধ খাস? দরকার কি, এমনি তো। হ্যাঁ বা না? না। রাইতে পারুল উঠলে মানে বাথরুমে গেলে তোরে ডাকে? তা ডাকে, একলা সে যায় না। কাল রাতে তোরে ডাকছিল? কই না তো। মা গো, এতক্ষণ তুমি হারুন রে যেরা করছো তার নিজের বিষয় নিয়ে চুপ করিয়াছিলাম, কিন্তু অহন যেরা করতাছো পারুল মানে আমার কন্যারে নিয়া, আর তো চুপ থাকতে পারি না। কাকা, আগেই তো আমি কইছিলাম প্রাইভেট কথা, আপনি না শুনাই ভালো। কিন্তু ঘটনা কি না হারবু? পরে কমুনে, তুই অহনই পারুলের কিছু কইতে যাইস না, আগে কনফার্ম হয়ে লই। আমি অহন গেলাম। গেল গা। আচ্ছা আব্বা, এই চুপ থাকলে আপনার কি হইতো? আরে আমার কন্যারে নিয়ে সন্দেহ করে কথা বলে, আমি চুপ থাকি কেমনে? আপনার কন্যা আমার স্ত্রী না, আমি চুপ থাকতে পারলে? আরে বাপার স্বামীকে এক কইল নাকি? হ্যাঁ তা হইব কেন, সংসারে স্ত্রীর কাছে স্বামী বড়। আর যেই বাপ তারে জন্ম দিল সে ছোট। বোকাল্লাহান কথা কই না হারুন, কন্যার কাছে বাপই বড়। না, স্ত্রীর কাছে স্বামী বড়। না, কন্যার কাছে বাপ বড়। হারুন শোন, শোন রে কাকা কেন এত কথা বলে, ও হারুন শোন, শোন রে কাকা কেন এত কথা বলে। কন্যার কাছে পিতা যেমন স্ত্রীর স্বামী ধন, যে যার জায়গায় আছে ভাই রে দ্বন্দ্বের কি কারণ। হারুন শোন রে কাকা কেন এত কথা বলে, প্রথমত কন্যা নারী তারপরে যায়া, জননী হইয়া শেষে বিলায় সে মায়া। পিতা স্বামী সন্তান কেহ ছোট বড় নয়, নারীর আছে এই গুণ সবে কাছে টেনে লয়। হারুন শোন রে কাকা কেন এত কথা বলে, ও হারুন শোন, শোন রে কাকা কেন এত কথা বলে। পারুল, অ পারুল, পারুল, দরজা ভিড়ে রাখছে কেন? ওমা, দরজা তো খোলা। হে কি
ঘরে জানলাগুলো বন্ধ, খাটে মশারি টানেন না, বিছানায় মা পুঁতে লেপ মুড়ি দিয়ে ঘুমাইতেছে এই দিনের বেলায়। বুঝতে পারছি রাইতে ঘুমোয় নাই। পারুল, অ পারুল, নাহার, আরে তুই কোন আলি? ও সাসি, আপনি? আমি মনে করছিলাম পারুল। তা ঘরের দরজা জানলা বন্ধ কইরা মশারির ভিতর লেপ মুড়ি দিয়ে শুয়ে আছেন কেন? আমার দাদু ভাইয়ের শরীরটা ভালো না রে নাহার। কেন, কি হয়েছে? ঈদে ঠান্ডা লাগছে, সর্দি কাশি। সর্দি কাশি তো তারে লেপ মুড়াইয়া রাখছেন কেন? গায়ে ঘাম শুকাইয়া ঠান্ডা তো আরো বাইরে যাইব। লজিং মাস্টারে কইছি বুঝি? না রে না, তিনি কইতে যাইব কেন? ঠান্ডা লাগলে আমরাই তো বাচ্চার গায়ে হাওয়া লাগতে দেই না। তাই বলে ঘরের দরজা জানলা বন্ধ কইরা মশারির ভিতর লেপ মুড়াইয়া রাখবেন তারে? শুনেন চাষি, শিশু সর্দি কাশি বা শ্বাসকষ্ট হইলে তারে এমন ঘরে রাখতে হবে যেখানে পর্যাপ্ত পরিমাণে বাতাস চলাচল করে, আর তারে হালকা ক্যাথা বা কাপড় দিয়া জড়াইয়া রাখা ভালো, কিন্তু লেপ বা কাপড় চোপড় দিয়া শক্ত কইরা জড়ানো ঠিক না। খেয়াল রাখতে হবে সর্দি কাশি হইলে শিশুর যেন বেশি গরম না লাগে। আরে না হারবো, তুমি কেমন আছো? নেনাম্মা, ধরেন এই সরিষার তেলে রসুনের কোয়া দিয়ে গরম করে আনছি। ধরে এসব কেন পারো? কেন আবার, ঈদের বুকে পিঠে মালিশ করুম। হ্যাঁ, তার বাদে তেনা পেঁচাইয়া রসুন তেলে ভিজাইয়া দাদু ভাইয়ের নাকে ঢুকাইয়া দিব, বাস হ্যাঁচু হ্যাঁচু কইরা সর্দি কাশি পালাইয়া যাইব। ও, এইসব বুঝি লজিং মাস্টারের ডাক্তারই? আবার সেই কথা, তিনি কইতে যাইব কেন? পোলাপানে সর্দি হইলে আমরা এই করি না। আর কইরেন না চাষি, নাক পরিষ্কার করতে হইলে শুকনা কাপড় বা তুলা পেঁচাইয়া কইরেন, তেল তুল দিয়েন না, বিপদ হইতে পারে। তা পারু লাগতার চোখ দুটা ফুলে ফুলে লাগে কেন? কাল রাতে ঘুমোয় নাই বুঝি? না হার বুঝে কি কয়, ঘুম হইব না কেন? এক ঘুমে রাইত কাবার তাই না? পারুল, পারুল, হারুনে আইছে। চলেন চাষি, আপনার ঘরে যাই, কথা আছে। তাই চল। ঈদ কেমন আছে পারুল? কাশি তো কমছে বলে মনে হয়। হাসো কেন? হাসুম না, না হারবু আমারে জিগায়, কাল রাতে ঘুম হয় নাই। এতে হাসনে কি হইল? পোকা ছিলে বুঝি না কিছু। এই রাইতে ঘুম না হনে কারণ কি জানো না তুমি? কি আবার জিগায়, এদিকে আসো, শোনো কি বলি। কিন্তু কিন্তু তাইলে তো দুজনেরই ঘুম না হনের কথা। এই তো বুঝা ফেলাইছো। কিন্তু কিন্তু নার বুতো আমারে জিগাইলো আমি ঘুমের ওষুধ খাই কিনা, কাইল রাইতে বাথরুমে যাইতে তুমি আমারে ডাকছিলে কিনা। মানে কাইল রাতে আমি আবার কখন বাথরুমে গেলাম? কেমনে কুমু, আমি তো ঘুমাইছিলাম। আমিও তো ঘুমাইছিলাম। আমি তো আর দেখি নাই। মানে কি, মানে কি আমি রাইতে উঠে একলা একলা গেছি বাথরুমে? বাথরুমে গেছো না কোন রুমে গেছো তা আমি কেমনে কমু, আমি কি দেখছি? এইসব কি কথা, এইসব কি কথা? এত জোরে কও কেন, আস্তে কইতে পারো না? আজকের মতো শেষ করিলাম পারুলের সংসার, কথা হবে একই সময় আরেক মঙ্গলবার। যে যেখানে শুনিলেন ভাই শহর বন্দর গ্রামে, ভালো থাকেন সুখে থাকেন দোয়া আল্লাহর নামে। মোহাম্মদ শাহ আলমগীর রচিত ও আবু নওশের প্রযোজিত ধারাবাহিক নাটক পারুলের সংসারের 99তম পর্ব শুনলেন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন পারুল, শিরিন বকুল, হারুন, কামাল আহসান, মা জাহানারা আহমেদ, নজু মুস্তাগিসুর রহমান, মাসুম ইকবাল বাপু, নাহার তরু মুস্তাফা, আদুরি হাফসা তামান্না চৈতি এবং বায়াতি চরিত্রে আবু বকর সিদ্দিক।